नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम में आपने देश सकल के स्वागत जानाच्छी आमी रत्नेश नाथ प्रथमे आज के संवाद शिरोनाम 64 परिवार जमी हारा हलो शिलचरे त्रिपुरा सुस्मिता कांड निये शिलचरे विक्षुब्ध तृणमूलेर 2 লক্ষাধিক টাকা মূল্যের বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত চুরাই বাড়িতে ইটের জবাব পাটকেলে বিজেপিকে হুঁশিয়ারি তেলিয়ামুড়ায় এবারে বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ খুদ শিলচরের ঘটনা 64টি পরিবার জমিহারা হলো শিলচরি সংবাদ জগতের মধ্যে সর্বপ্রথমে এ নিয়ে ছুটে যায় নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান নর্থ ইস্ট নিউজ বাংলা সম্পাদক মণিভূষণ চৌধুরী ওনার সাথে সাক্ষাৎকারের সময় অনেকেই কান্না করছিলেন তারা কেঁদে কেঁদে বলছিলেন উক্ত এলাকায় 99% বিজেপির ভোটার আমাদের মধ্যে কেউ কেউ বিজেপি কর্মকর্তাও আছেন সরকার থাকা সত্ত্বেও আমরা আজ পথে আমাদের পুনর্বাসন দিক এই সরকার ঘটনা শিলচরের বিজেপি কার্যালয়ের পেছন দিকের এলাকা শিলচরের 24 নম্বর ওয়ার্ডের চৈতন্যনগরের নদীর পার সরকারি নোটিশ পেয়ে আজ তারা উন্নয়ন ভবনে গিয়েছিলেন নিজস্ব কাগজপত্র নিয়ে LA মামলা নম্বর 02/2019-20 এবং LA মামলা নম্বর 03/2019-20 ইত্যাদির বিষয় নিয়ে এখানে উল্লেখ বিগত বিধায়ক কিশোরনাথের সময় বরাক নদীর উপরে কিশোর সেতু নামক সেতু তৈরির ঘটনা নিয়ে এই 64টি পরিবার জমে চলে যায় আজ নর্থ ইস্ট নিউজ বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এলাকার প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা কেতকী রঞ্জন দেব চন্দন দেব রানু দাস সহ এলাকার অনেকেই সরকারের কাছে আবেদন রেখেছেন সরকারের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে সেতু অবশ্যই হোক কিন্তু পুনর্বাসনের ব্যবস্থাও অতিসত্বর করা হোক ব্যাপার হচ্ছে দুধপাতিল শিলচর সংলগ্ন ব্রিজ হবে সেটাতে আমাদের আপত্তি নেই হবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে তো এই যে 64টা পরিবার বিপন্ন সেই জন্য আমরা আমাদের আসামের যিনি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী উনার কাছে আবেদন রাখছি জনসাধারণের তরফ থেকে যে এই যে 64টি পরিবার বিপদাপন্ন একটু জমির ব্যবস্থা করে দিতে কারণ এই প্রত্যেকটা পরিবার অসহায় পরিবার আর টাকা পয়সা ওরা চাইছে না টাকা পয়সার প্রয়োজনে একটু মাটির ব্যবস্থা করে দিতে আমাদের আবেদন আমরা কোনো আন্দোলনে আসিনি আমরা শুধু আবেদনের জন্য এসেছি আচ্ছা আপনার তো ভারতীয় জনতা পার্টির দায়িত্ব আছে যেটা আমার শোষণ কি দায়িত্ব আছে আমি আগে ছিলাম এখন নই দায়িত্বতে তো সরকারের যেটা কাজ হচ্ছে ভালোই হচ্ছে আমরা সাধুবাদ জানাই সরকারের কাজকে কিন্তু আমাদের দাবি আমাদের ঘর যাচ্ছে 64 ফ্যামিলির যাতে আমরা 64 ফ্যামিলির ঘরের বদলা ঘর পাই ওইটাই আমাদের সরকারের কাছে দাবি কেননা আমরা ঘর হারা হলে আমরা যাবো কোথায় মানে যারা 50 বছর 60 বছর পুরানা তারা এত কষ্ট করে এত সুন্দরভাবে ঘরটা বানিয়েছিল এখন আমার হয়তো আপনার যা বয়স বুঝা যাচ্ছে আপনি সেই এরিয়াতে জন্মই হয়েছে বড় হয়েছে এখন যাবেন কোথায় এটাই সরকারের কাছে দাবি আমরা যাব কোথায় আমাদেরকে যাওয়ার জায়গা দেন আমাদেরকে যাওয়ার জায়গা দিয়ে মাটি দিন আমরা যাবো ওই জায়গায় ত্রিপুরার আমতলিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চলাকালীন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য দলীয় কর্মীদের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুর করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মকর্তারা এদিন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে বলেন এইভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না এই দেশ গণতান্ত্রিক দেশ এখানে মৌলিক অধিকার বলে কিছু রয়েছে আজকের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম শান্তি কুমার সিংহ সজল বণিক কুশল দত্ত সহ অন্যান্যরা এ নিয়ে নর্থ ইস্ট নিউজ বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে সজল বণিক বলেন আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাছাড় তৃণমূল কংগ্রেস ক্ষুদিরামের পাদদেশে এক ধর্নাতে বসেছি আমরা সবাই জানি এবং সবাই সব কিছুতে দেখতে পেরেছি যে বিগত কয়েকদিন আগে 20 অক্টোবর আগরতলাতে আমতলিতে সাংসদ সুস্মিতা দেবের উপর যেভাবে বর্বরিত আক্রমণ এবং আমরা মনে করি সেই আক্রমণ সুস্মিতা দেবের উপর আক্রমণ নয় সেই আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ সেই আক্রমণ মহিলা মা বোনদের উপর আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা 1 ঘন্টার ধর্নাতে আমরা বসেছি এবং আমরা যে বার্তা দিতে চাইছি যে সেই বার্তা যে বিপ্লব সরকার আপনি পুরোপুরিভাবে ব্যর্থ আজকে 4 বছর আপনি আগরতলা ত্রিপুরাতে কোনো কিছু কাজ করতে পারেননি আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের যে রাজ্যের মন্ত্রী বলুক আসামের মুখ্যমন্ত্রী এখন যে বর্তমান আছে উনি ত্রিপুরাতে গিয়ে যে
ভাষণ দিয়েছিলেন যে প্রতিশ্রুতি দিলেন কিছুই পরিপূর্ণ করতে পারেননি, তার জন্য আপনি কী করতে চাইছেন? আজকে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যে এইগুলা জিনিস উত্থাপন করতে চাইছে, জনতার দুয়ারে পৌঁছতে চাইছে, তাদেরকে পৌঁছতে দেওয়া হচ্ছে না। তাদেরকে লাঠি দিয়ে, তাদেরকে ঘা দিয়ে, তাদেরকে গুন্ডা দিয়ে আক্রমণ করা হচ্ছে, তার প্রমাণ আজকে গত 22 তারিখের যে জ্বলন্ত উদাহরণ। তাই আমরা বলছি যে বিপ্লব সরকার, আপনি যে কাজ করেছেন ত্রিপুরা মানুষ আর আপনার দিকে আসছে না, আপনি একদম নিশ্চিন্ত। আপনি যে হাঁস মুরগি আর গরু নিয়ে যেগুলো আপনার চিন্তাধারা, সেই চিন্তাধারা দাঁড়িয়ে আপনি বসে থাকবেন। ত্রিপুরার মানুষ এখন মমতাকে বুকে আঁকড়ে ধরেছে এবং সুপ্রিয়া দেবের নেতৃত্বে এবং প্রদেশ তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরাতে যেভাবে জনসাধারণ জনমনে তৃণমূল ঘুচে ঢুকেছে, আগামী দিনে আপনারা দেখতে পারবেন ত্রিপুরা আপনার এই আক্রমণকে ভয় পায় না, তৃণমূল কখনো এই আক্রমণকে ভয় পায় না। মমতা ব্যানার্জি এমন এক আওয়াজ, সেই আওয়াজ শুধু ওয়েস্ট বেঙ্গলের আওয়াজ নয়, সেই আওয়াজ সর্বভারতের আওয়াজ এবং সেই আওয়াজ মা মাটি মানুষের আওয়াজ। তিনি আজকে যে প্রকল্পগুলো ওয়েস্ট বেঙ্গলও করেছে, সমগ্র আসামে এবং সমগ্র ত্রিপুরাতে যত রাজ্য উনি দখল করবেন প্রত্যেক রাজ্যতে সেই প্রকল্পগুলোর মাধ্যমে উনি ধনী দিয়ে উনি জয়লাভ করতে পারবেন, আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমরা যে নেতৃত্বে আজকে শিলচর কাছার বরাকে যে আমরা তৃণমূল সংগঠনকে তৈরি করছি সুস্মিতা দেবের নেতৃত্বে, আপনারা দেখতে পারবেন আজকে বিজেপি থেকে বলুন, আজকে কংগ্রেস থেকে বলুন, বিভিন্ন দল থেকে বলুন, আজকে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে আমাদের সঙ্গে জনসংযোগ রেখে যাচ্ছে এবং তৃণমূল ঢুকার জন্য ওনারা প্রস্তুত। এবং আগামী দিনে তার জবাব মমতা ব্যানার্জি এবং সুস্মিতা দেব মিলে আমরা একটা শক্তিশালী তৃণমূল গঠন করতে পারবো এবং আমরা দৃঢ় বিশ্বাস ত্রিপুরা ঘটার পর আমরা আসাম এবং বরাকভ্যালিতে তৃণমূল জয় করতে পারব। বাংলাদেশের উগ্র ইসলামপন্থী মৌলবাদী দুর্গা প্রতিমা সহ বিভিন্ন মঠ মন্দির ভাঙচুর সহ হিন্দুদের হত্যা ও ঘরবাড়ি ধ্বংস, নারীদের অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যবস্থাপনায় বিরাট প্রতিবাদী মিছিল নিয়ে লক্ষ্মীপুর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মহকুমা শাসক তথা SDC-র হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। স্মারকপত্র দেওয়ার পর সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন উমাপদ লোহং, সঙ্গে ছিলেন রাহুল বাউরি, গঞ্জন কৌর ও রথীশ দাস। আজকে আপনারা মিডিয়ার ভাই বন্ধুরা আপনারা জানেন বিগত শারদ উৎসবে দুর্গা পূজার সময় সমগ্র বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা পুরাণ রেখে হিন্দুদের উপর অনবরত আক্রমণ চালিয়ে সমগ্র বাংলাদেশে সকল দুর্গাপূজা ভণ্ড করা হয়, তৎসঙ্গে সাধু সন্তদের হত্যা করা হয়, আমাদের মা বোনদেরকে বাড়ির থেকে টেনে টেনে নিয়ে তাদের শ্লীলতা হানি এবং বলাৎকার করা হয়। আজকে এই হিন্দু অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে এবং বিশ্বে যেরকম আজকে প্রতিবাদ জানানো হচ্ছে তারই প্রতীকরূপে আজকে লক্ষ্মীপুর সাবডিভিশনে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দুর বিভিন্ন সংস্থারা সম্মিলিতভাবে আজকে আমরা প্রতিবাদ সাব্যস্ত করলাম এবং সেই প্রতিবাদেরই এক প্রতিনিধি মেমোরেন্ডাম হিসাবে লক্ষ্মীপুরের সাবডিভিশনের অফিসারকে আমরা পাঠিয়েছি। আজকে যেহেতু এই সাবডিভিশনের যিনি হেড তাকেই দেওয়ার নিয়ম, সেজন্য তাকে দেওয়া হয়েছে, কিন্তু এছাড়া সমগ্র বিশ্বে ইউনাইটেড নেশন থেকে শুরু করে ভারতের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে আমরা এই মেমোরেন্ডাম রাজ্য পেরিয়ে অসমে প্রবেশের পথে অসম পুলিশের হাতে আটক 2 লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট, সাথে আটক ম্যাজিক গাড়ি চালক ও সন্দেহভাজন এক পাচারকারী। ধৃতরা হল অরুণ চাকমা 18 এবং তপন নাথ 24। অসম পুলিশ সুনির্দিষ্ট ধারার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনার বিবরণী প্রকাশ রাজ্য পেরিয়ে অসম প্রবেশের পথে অসমের করিমগঞ্জ জেলার চোরাইবাড়ি ওয়াচ পোস্টের রুটিন তল্লাশিতে উদ্ধার 2 লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট, TR05D1904 নম্বরের একটি সবজি বোঝাই টাটা ম্যাজিক গাড়ি রাজ্য পেরিয়ে অসমে প্রবেশ করলে উক্ত গাড়িতে তল্লাশি চালায় অসম পুলিশ। তল্লাশিতে নেতৃত্ব দেন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল। টাটা ম্যাজিক গাড়িতে তল্লাশি চালিয়ে সবজির ভেতর থেকে 24 কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার করে আসাম পুলিশ। সাথে আটক করা হয় উক্ত ম্যাজিক গাড়ির চালক অরুণ চাকমা, পিতা যুদ্ধ কুমার চাকমাকে। ধৃতের বাড়ি অনুকুটি জেলার পেঁচারতলের পূর্ব আন্দ্রাছড়া এলাকায়। সাথে আটক এই পাচার চক্রের সাথে জড়িত সন্দেহভাজন তপন নাথ, পিতা
সুশেন্দ্র নাথ নামের এক যুবককে। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার তিলভূম এলাকায়। এদিকে চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, উদ্ধারকৃত 24 কার্টনে মোট 19,800 প্যাকেট বার্মিজ সিগারেট মজুদ রয়েছে, যার বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ইনচার্জ মিন্টু শীল। তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকৃত বার্মিজ সিগারেট সহ ম্যাজিক গাড়ি চালক ও সন্দেহভাজন পাচারকারী বর্তমানে অসম পুলিশের হেফাজতে রয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে তৃণমূল নেতা বাপ্লু চক্রবর্তী রাজ্য বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন। 15 দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ পড়ে পড়ুক, 15 দিন পর এর যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেস। দোরগোড়ায় পৌর নির্বাচন, এই নির্বাচনকে পাখির চোখ করে রোববার তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় বামফ্রন্টের প্রাক্তন প্রধান অনিল কর্মকারের বাড়িতে এক সভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এই যোগদান সভায় 25টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের দলে বরণ করে নিতে আগরতলা থেকে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় ছুটে এসেছিলেন তৃণমূল রাজ্য নেতা বাপ্লু চক্রবর্তী। তার সঙ্গে রোববার ছুটির দিনে তেলিয়ামুড়ায় বেড়াতে এসেছিলেন তার বন্ধু স্থানীয় 2 যুবক। তখন একদল দুষ্কৃতী আচমকাই তাদের উপর লাঠি ছোটা নিয়ে হামলে পড়ে ব্যাপকভাবে ভাঙচুর চালায় গাড়িটিতে। তখন চালক তথা সরকারি কর্মচারী অর্ণব নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়িটি নিয়ে সোজা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে আসেন। খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া থানায় পুলিশ সহ বাপ্লু চক্রবর্তী নিজে তৃণমূলের 1-2 নেতৃত্বকে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাপ্লু চক্রবর্তী তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকের আক্রমণটা খুবই নিন্দনীয়, কারণ যাদের উপর আক্রমণ হানা হয়েছে তারা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারা শুধুমাত্র রবিবার হওয়ায় তেলিয়ামুড়া বেড়াতে এসেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 15 দিনের মধ্যে যত পারে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর সারা ত্রিপুরা রাজ্য আক্রমণ করুক, 15 দিন পর থেকে ইটের জবাব কীভাবে দিতে হয় তা ভালো মতোই জানা আছে। মেনে নিতে পারতাম, কিন্তু এই যে এরা এরা হচ্ছে আমার ছোট ভাই, ব্যক্তিগত সম্পর্কের কারণে আজকে আমার সঙ্গে এসে ওরা মার খেলো। আমি ভাবতে পারছি না যে ওদের গার্জিয়ানকে আমি কি জবাব দেব। আর বিজেপির এই যে গুন্ডামি, এই গুন্ডামি আর যত সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, আর আরও 15 দিন সময় দিলাম ওদেরকে, সারা রাজ্যের বিজেপিকে, বিপ্লবদের মাননীয় বিপ্লবদের কুমারদের মহোদয়কে, বিজেপির সভাপতি মানিক সাহাকে, সবাইকে আরও 15 দিনের সময় দিলাম যে আপনারা 15 দিনের মেতর সারা ত্রিপুরা রাজ্যের যুব তৃণমূল তৃণমূলের কর্মীদের যত পারেন মেরে দেখান 15 দিন পর, আর আপনাদের মারার কোনো সুযোগ এই রাজ্যে দেওয়া হবে না। ইটের জবাব আমরা দিতে জানি। বাংলাদেশে সম্প্রতি সংঘটিত নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিজয় সম্মেলন বাতিল করল বরাক উপত্যকার অন্যতম এনজিও নিক্ষণ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ও নিক্ষণ সংগীত বিদ্যালয়। 25 অক্টোবর রংপুর গঙ্গাপাড়ায় আয়োজিত সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার সদস্য সদস্যবৃন্দ। এ উপলক্ষে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন নিক্ষণের মুখ্য উপদেষ্টা নবেন্দু বড়বিহিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যোগেন্দ্র দাস, সংস্থার সভাপতি গোপা ভট্টাচার্য, সহসভানেত্রী পিয়ালি দাস, কেন্দ্রীয় সম্পাদক রূপেন্দু নাথ, সদস্য অঞ্জন বড়বহিয়া ও নিক্ষণ সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার। সভায় বক্তব্য প্রসঙ্গে সংস্থার সাধারণ সম্পাদক রূপেন্দ্র নাথ জানান, বাংলাদেশে সংঘটিত বর্বরতা মানব সভ্যতার এক কালো অধ্যায়, এহেন বর্বরতাকে কোনোভাবেই মানা যায় না, আমাদের শান্তিপ্রিয়ভাবে এর প্রতিবাদ জানানো উচিত। এ প্রসঙ্গে শিক্ষাবিদ যোগেন্দ্র দাস বলেন, বাংলাদেশে সংগঠিত নৃশংস নির্যাতন সভ্য সমাজের কাছে এক অভিশাপ স্বরূপ, এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভানেত্রী পিয়ালি দাস, সভানেত্রী গোপা ভট্টাচার্য ও উপদেষ্টা অঞ্জন বড়বিয়া প্রমুখ। বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে, সেই ঘটনা প্রবাহের আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এবারকার মতো নিক্ষণ সামাজিক সাংস্কৃতিক সংস্থা থেকে যে বিজয়া সম্মেলন হওয়ার কথা ছিল সেটাকে আমরা স্থগিত রাখছি, কারণ এক বাইরে কষ্টভাবে অন্য বাইরে আনন্দ করতে পারে না। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ওদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। নমস্কার, আমরা নিক্ষণ সংস্থা এবং তথা নিক্ষণ বিদ্যালয় থেকে এবারকার মতো আমাদের যে
বিজয় সম্মেলনে রান্না করে থাকি প্রতি বছর। আমি এটাকে এবার আমরা শব্দ রাখলাম, কারণ বাংলাদেশে যেভাবে নির্যাতন হয়েছে সেই তার প্রতিবাদে আমরা এই আমাদের যে উৎসবমুখ অনুষ্ঠানটাকে আমরা বন্ধ রাখছি। কারণ এহেন নোংরা যে ঘটনা তার এই পরিস্থিতিতে আমাদের সেই বিজয় উল্লাসটা মুখে মানায় না। তো সেই দিক থেকে আমরা চিন্তা করে আমরা সমস্ত সংস্থার সদস্যদের সাথে মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনারাও এই বিষয় নিয়ে ভাববেন এবং আমাদের সঙ্গে এবং সেই হিন্দু ভাইয়ের সঙ্গে এবং এই যে যেটা নোংরা একটা কাজ হয়েছে সেই বিরুদ্ধে আপনারা সোচ্চার করবেন। নমস্কার, ধন্যবাদ। শেষ করার আগে দেখে নিই সংবাদ শিরোনাম আরও একবার। 64 পরিবার জমিহারা হল শিলচরে। ত্রিপুরায় সুস্মিতা কাণ্ড নিয়ে শিলচরে বিক্ষোভ তৃণমূলের। 2 লক্ষাধিক টাকা মূল্যের বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত চুরাই বাড়িতে। ইটের জবাব পাটকেলে বিজেপিকে হুঁশিয়ারি তেলিয়ামুড়ায়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।